গেল বুধবার সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন গ্যাবনের প্রেসিডেন্ট আলি বঙ্গো। 2009 সাল থেকে মধ্য আফ্রিকার এ দেশটির প্রেসিডেন্ট ছিলেন তিনি। তাকে ক্ষমতাচ্যুত করেছে মূলত তারই নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর বিশেষ শাখা রিপাবলিকান গার্ড। অভ্যুত্থানের পরপরই প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ক্ষমতাচ্যুত আলি বঙ্গো ভেঙে পড়েছেন। তার পক্ষে আওয়াজ তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। যদিও ওই আহ্বান যে সাধারণের মনে তেমন কোনো প্রতিক্রিয়া তৈরি করেনি তার প্রমাণ দেখা গেল গ্যাবনের রাজপথে। রাজধানী লিব্রেভিল সহ বিভিন্ন শহরে উল্লাসে মাতেন বাসিন্দারা, অনেকেই সেনা সদস্যদের সঙ্গে তোলেন সেলফি। 1967 সালে বঙ্গোর বাবা ওমর আলীর রাষ্ট্রক্ষমতায় বসার মধ্য দিয়ে গ্যাবনে পরিবারটির যে আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল দীর্ঘ 5 দশকেরও বেশি সময় পর তার অবসান ঘটায় সেনাদের বাহবা দিচ্ছেন সাধারণ মানুষ। গেল কয়েক বছর ধরেই আফ্রিকার দেশগুলোতে একের পর এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে অবসান ঘটছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার, উত্থান হচ্ছে নতুন নতুন সেনা শাসকের। 2020 থেকে গেল 3 বছর কেবল আফ্রিকায় 10টি অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। এগুলোর বেশিরভাগই হয়েছে মধ্য ও পশ্চিম আফ্রিকার দেশগুলোতে। কিন্তু সামরিক অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে বরং গণতন্ত্রের এ পতনে উল্লাস করতে দেখা গেছে এসব দেশের সাধারণ মানুষকে। এমনকি রাজপথে অভ্যুত্থানকারীদের পক্ষে স্লোগান দিতেও দেখা গেছে তাদেরকে। কিন্তু কেন? বিশ্লেষকরা বলছেন সামরিক বাহিনীর রাষ্ট্রক্ষমতা দখলে জনগণের এই উচ্ছ্বাস প্রকৃত অর্থে সেনাবাহিনীকে সরাসরি সমর্থন নয়, বরং ক্ষমতার পালা বদলেই তাদের উল্লাস। মূলত ওইসব গণতান্ত্রিক সরকার জনগণের স্বার্থকে পুরোপুরি তুলে ধরে না বলেই তাদের উৎখাতে উল্লাসে মাতেন সাধারণ জনতা। গেল বছর আফ্রিকার দেশগুলোতে এক জরিপ চালায় আফ্রিকা ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আফ্রো ব্যারোমিটার। এতে দেখা যায় মহাদেশটির মাত্র 44% মানুষ মনে করে ভোটের মাধ্যমে অপছন্দের প্রার্থীকে ক্ষমতা থেকে অপসারিত করা যায়। চলতি বছর একই প্রতিষ্ঠানের করা অপর এক জরিপে দেখা যায় আফ্রিকার দেশগুলোতে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ক্রমেই কমছে। আফ্রিকার দেশগুলোতে ক্ষমতাসীন প্রেসিডেন্টরা সময় পেরুলে নির্বাচন দেন ঠিকই, যা নিতান্তই নিয়ম রক্ষার। গ্যাবনের প্রেসিডেন্ট আলি বঙ্গো তার একটি উদাহরণ মাত্র। বিশ্লেষকরা বলছেন আফ্রিকায় সেনা অভ্যুত্থানকে স্বাগত জানানোর পেছনে অন্যতম কারণ সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার না থাকা ও এর সুফল না পাওয়া। তবে নিজেদের ভাগ্য পরিবর্তনের যে আশায় সাধারণ মানুষ সেনা সরকারকে সমর্থন দিচ্ছে তা সফল হবে না বলেও মত তাদের। কেননা জেনারেলদেরও লক্ষ্য রাষ্ট্রক্ষমতা দখলে নেয়া, মানুষের ভাগ্য পরিবর্তন করা নয়। অন্য কর্মকার, সময় সংবাদ।